হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসিবিলিটির ভিডিও নিয়ে। তবে আজকের পিসিবিলিটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 30,000 টাকা ওয়ানলি। 30,000 টাকার ভিতরে চাচ্ছেন রাইজেন 5 5600G এবং অফিসিয়াল একটি মাদাবোর্ডে পিসিবিল করতে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 30,000 টাকা, চাচ্ছেন রাইজেন 5 5600G এবং সাথে একটা ভালো মানের মাদাবোর্ড দিয়ে পিসিবিল করতে চাচ্ছেন এবং সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিংয়ের পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে কথা না বলে কী কী থাকবে আজকের পিসিবিলের সাথে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আজকের পিসিবিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের পিসিবিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি এএমডি রাইজেন 5 5600G। এএমডি রাইজেন 5 5600G আপনারা জানেন যে 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের একটি পাওয়ারফুল প্রসেসর হলো এএমডি রাইজেন 5 5600G। এই প্রসেসরটি একটা আনঅফিসিয়াল প্রসেসর রেখেছে আজকের এই পিসিবিলের সাথে, দাম ধরেছি মাত্র 11,500 টাকা ওয়ানলি। 11,500 টাকা আপনি জানেন যে আমি রাসেল ভাই সবসময় ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে এবং সবসময় সবাই আগে দাম কমানোর চেষ্টা করে। তো 11,500 টাকা এই প্রসেসরটি রেখেছি আজকের এই পিসিবিলের সাথে এবং এটা কিন্তু আনঅফিসিয়াল একটি প্রসেসর, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। প্রসেসরের ক্ষেত্রে অফিসিয়াল আনঅফিসিয়াল এটা কোনো ব্যাপার না, কারণ প্রসেসর কখনো কপি হয় না আপনারা সবাই জানেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি যেহেতু 3 বছর আছে, সো টেনশন করার কোনো কারণ আছে বলে আমি মনে করিনি, এই জন্য রেখেছি একটি আনঅফিসিয়াল প্রসেসর রাইজেন 5 5600G। তো ফিরে এরপর আমরা মাদাবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে মাদাবোর্ড হিসেবে থাকবে MSI ব্র্যান্ডের B450MA প্রো ম্যাক্স, একটি মাদাবোর্ড থাকবে আজকের পিসিবিলের সাথে। অফিসিয়াল একটি মাদাবোর্ড থাকবে এবং এই মাদাবোর্ডটিতে র্যামের স্লট পাবেন 2টি, যেখানে 8/16 অথবা 16/16 32 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এবং এই মাদাবোর্ডটিতে M.2 NVMe স্লট থাকবে এবং পাশাপাশি আপনারা চাইলে পরবর্তীতে গ্রাফিক্সও আপডেট করতে পারবেন। সব কিছু বিবেচনা করলে মাদাবোর্ডটি অফিসিয়াল মাদাবোর্ড এবং বাজেটের মধ্যে একটি মাদাবোর্ড, সেটা হলো মডেল নাম্বার MSI B450MA প্রো ম্যাক্স, দাম ধরেছে মাত্র 9,000 টাকা ওয়ানলি। এই মাদাবোর্ডটি বাজার অনুযায়ী আমার খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফিরে আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিবিলের সাথে র্যাম হিসেবে থাকবে কোরশিয়ার ব্র্যান্ডের র্যাম। কোরশিয়ার সম্পর্কে আপনারা সবাই জানেন যে র্যামটি তাইওয়ানের ব্র্যান্ড এবং লাইফ টাইম ওয়ারেন্টি এবং গেমিং হিটসিং সহ র্যামটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। কোরশিয়ার 8GB 3200MHz স্মার্ট হলোগ্রাম সহ একটি অফিসিয়াল র্যাম থাকবে আজকের এই পিসিবিলের সাথে, দাম ধরেছে মাত্র 2650 টাকা ওয়ানলি। 2650 টাকা বাজারে আমার কাছে র্যামটি খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। এবং র্যামটি অফিসিয়াল একটি র্যাম এবং দামও মোটামুটি অনেকটা কমে গেছে, সব কিছু বিবেচনা করলে র্যামটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এজন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে, দাম ধরেছে মাত্র 2650 টাকা ওয়ানলি। তো ফিরে র্যামের পাশাপাশি আমরা NVMe বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে রেখেছি HP ব্র্যান্ডের EX900 মডেলের 250GB 10 GB রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। বাজার অনুযায়ী ব্র্যান্ড ভ্যালু বলেন, কোয়ালিটি বলেন, সব দিক বিবেচনা করলে আমার কাছে NVMe-টি খুবই ভালো লেগেছে, এজন্য রেখেছি HP EX900 মডেলের 250GB 10 GB থাকবে আজকের এই পিসিবিলের সাথে, দাম ধরেছে মাত্র 2200 টাকা ওয়ানলি। 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই SSD-র ক্ষেত্রে। তো ফিরে আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে বাজেট অনুযায়ী একটি ভালো পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি। এক্সপ্রেস ব্র্যান্ডের রিয়েল ওয়াট 350W এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাইটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। যদিও এখানে 550W কথাটা লেখা আছে, বাট এটা মিথ্যা কথা, এটা 550W পাবেন না, এটা রিয়েল ওয়াট পাবেন 350W। এবং এটা কেবেলটাও লং কেবেল থাকাতে আপনার ATX বলেন, মাইক্রো ATX বলেন, সব কিছু ব্যবহার করতে পারবেন এবং এই কনফিগার অনুযায়ী পাওয়ার সাপ্লাই বেস্ট একটি পাওয়ার সাপ্লাই, দামও মোটামুটি 1200 টাকার ভিতরে বেস্ট একটি পাওয়ার সাপ্লাই বলে রেখেছি আজকের পিসিবিলের সাথে। এক্সপ্রেস ব্র্যান্ড রিয়েল ওয়াট 350W এবং 1200 টাকা দাম রেখেছি আজকের এই পাওয়ার সাপ্লাইটির দাম এবং মোটামুটি 2 বছর ওয়ারেন্টি যেহেতু আছে, সব কিছু বিবেচনা করলে আমার কাছে ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফিরে এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি অ্যাপটেক ব্র্যান্ডের 6টি RGB ফ্যান সহ, 6টি RGB ফ্যান সহ একটি গেমিং কেসিন চয়েস করেছি আজকের এই পিসিবিলের সাথে। অ্যাপটেক A03 মডেলের একটি গ্লাস কেসিন চয়েস করেছি। সামনে কিন্তু 3টা ফ্যান থাকবে, পিছনে থাকবে একটি, উপরে থাকবে 2টি, টোটাল 6টা ফ্যান থাকবে এই কেসিনের সাথে। সামনে কিন্তু টেম্পার গ্লাস, সাইডে টেম্পার গ্লাস এবং সাইডে কিন্তু বাতাস এয়ারফ্লোর ব্যবস্থা আছে দুই পাশে। সব দিক বিবেচনা করলে কেসিনটি বাজার অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পাশাপাশি ফ্যান যেহেতু 6টি আছে, 3500 টাকা হিসেবে কেসিনটি আমার খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। অ্যাপটেক 03 মডেল এই কেসিনটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে, দাম ধরেছে মাত্র 3500 টাকা ওয়ানলি। তো ফিরে এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। আজকের এই পিসিবিলের বাজার দর হয়েছে মাত্র 30,000 টাকা। 30,000 টাকা হিসাবে এই পিসিবিলি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের সাথে 2টা ওয়েতে পারচেস করতে পারেন।
পারেন একটা ওই হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোডে এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিডি ভবন এটা লিপের চারে উঠবেন লিপের চারে উঠে 421 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইডি সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু রাসেলবাগে বিশ্বাস করে নির্ভয়ে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা আমাকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দিবেন মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করব রেডি করে টেস্ট করব টেস্ট করে পাঠিয়ে দেব আপনার ঠিকানায় ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি টাকা দিয়ে রিসিভ করতে পারবেন তো ফিরে এসেছি আজকের পিসি বিল্ডার ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোন পিসি বিল্ডার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু